আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। রাত্রি বেলা দেখো, রাতের বেলা ভিডিও করছি, এখন বাজে 11:45। মেয়েকে বললাম, মগরে শো, তুই যে আমার কোলে এসেছিলি সেই জার্নিটাই আমি আজকে বলবো। তো চলে গেল। সবাই বলেছে হ্যাঁ, তুনাই আসার জার্নিটা আমরা শুনবো, মানে আমার রাজকন্যা আসার জার্নি। খুবই হাস্যকর কিছু কথা এটা বললে বলতে হয়। তো শুরু করি, আজকে হয়তো পুরোটা বলতে পারবো না, কিছুটা, বাকিটা পরে বলবো। সালটা ছিল 2011। খুব আমাদের বাংলা মানে পশ্চিমবঙ্গের পক্ষে ওই সালটা কিন্তু একটা মাইলস্টোন, মানে 34 বছরের রাজ শেষ হয়ে মমতাদির রাজ শুরু হয় ওই পার্টিকুলার সালে 2011। বেশ মনে আছে, এপ্রিলে ভোট ছিল। তো মার্চের 22 তারিখে আমার মেয়ে জন্ম নিয়েছিল, আমার কোলে এসেছিল। তার আগে কী হয়েছিল, আমার কী কী কন্ডিশান, কীভাবে আমি কী রিয়াক্ট করেছি, কীভাবে ও আমার কাছে এলো, সবটা বলি। আমার বিয়ে হয়েছে 2007 মার্চে। আমার শ্বশুর শাশুড়িও মারা গেছেন মার্চে, এই কয়েক বছর আগে আর কি, 4 বছর আগে 5 বছর আগে শ্বশুরমশাই আর 2 বছর আগে শাশুড়িমা। আমাদের জন্ম মৃত্যু বিয়ে সবই এই মার্চে। তো আজকে জন্ম, আমার সবথেকে ভালো যে মোমেন্ট মার্চ মাসে সেটা হচ্ছে আমার মেয়ে, আমার মা লক্ষ্মীকে আমার কাছে পাওয়া। তো সেই সূত্রে বলি, 2011 সালের যখন মার্চ মাস, তখন আমার বেবি 9 মাস পেটে। তো 9 মাসেই কিন্তু বেবি হয়ে যায়, অনেক সময় সিজারের ডেট দিয়ে দেয়, অনেক সময় নর্মালও হয়, কিন্তু আজকালকার দিনে নর্মাল বেবি হওয়াটা একটা অস্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক মানে সত্যি কথা অস্বাভাবিক ব্যাপার। এখানটা রেখে নি ফোনটা। সেক্ষেত্রে আমার কিন্তু হয়েছিল নর্মাল বেবি। কী ব্যাপারটা হয়েছিল, আমি কিন্তু অন্যদের মতন, মানে সত্যি কথা, অন্য অন্য মায়ের এখনকার যেমন বলে রেস্টে থাকবে, এই থাকবে, আমার যখন তুনাই আমার পেটে যখন আমি কনসিভ করি তখন 6 মাস, তখন আমার একটু প্রবলেম হয় সামান্য। তো তখন বলেছিল যে প্ল্যাসেন্টাটা একটু নিচের দিকে আছে, তার জন্য এই সেই, তুমি কিন্তু পুরো রেস্টে থাকবে। আমি যাকে দেখাতাম সেই সার্জন বলেছিল, কিন্তু আমি সাথে সাথে একজন খুব বড় হোমিওপ্যাথি ডক্টরকে দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন ওইটুকু দেখি তো রিপোর্টটা কী বলতো, প্ল্যাসেন্টার জায়গাটা বলো। তো আমি বলেছিলাম, উনি বলেছিলেন ওইটুকু হতেই পারে, ওটা কোনো ম্যাটার না, তুমি হাঁটবে, তুমি কিন্তু হাঁটবে, যার কাজ নর্মালি করবে, ওই হোমিওপ্যাথি ডক্টর বলেছিলেন। কিন্তু যে বিরাট বড় সার্জন মেডিকেল কলেজের, আমি মাতৃসদন, বড়নগর মাতৃসদনের আন্ডারেই উনি ছিলেন বলে ওনাকে আমি প্রাইভেটে দেখাতাম, কারণ আমার যদি রাতবিরেতে কিছু হয় তখন আমার নার্সিংহোম দূরে যাওয়ার থেকে আমার কাছেই, একদম কাছে বড়নগর মাতৃসদন, তোমরা হয়তো জানবে এখন সঞ্জীবনীর আন্ডারে হয়ে গেছে, ওনাদের ডাক্তার ওখানে শুধুমাত্র এই মানে ডেলিভারি সংক্রান্তে সব কিছু হয়, আর কিছু হয় না ওখানে, আর কিছু হতো না, গাইনোকোলজিক্যালি সব কিছু হয়। তো না, যার জন্য আমি কার্ড ওখানেই করিয়েছিলাম, কিন্তু ওনাকে আমি ওখানে নামকে বাসতে একবার করে দেখাতে যেতে হতো, আর ওই ডক্টরকে, ডক্টরের নাম আমি বলছি না যদি কোনো প্রবলেম হয়, তো ওই ডক্টরকে, যেহেতু উনি মেডিকেল কলেজের সার্জন ছিলেন এবং অনেক সিনিয়র, তার জন্য ওখানেও যুক্ত ছিলেন, আমি ওনাকে প্রাইভেটে দেখাতাম, কারণ প্রাইভেটে উনি 10-15 মিনিট দেখেন, আর ওখানে দেখলে ঠিক 5-10 সেকেন্ড। তো যাই হোক, হয়তো 1 মিনিট বেশি হলে, অনেক পেশেন্ট থাকতো দেখতে পারতেন না, বা জানি না কেন, তা আমি তাকে, আমার শান্তি হতো না, আমার আবার প্রাইভেটে দেখালেই শান্তি হয় বলে আমি দেখাতাম ওনাকে, মশা কামড়ে দিচ্ছি নাকি। তো প্রাইভেটে ওনাকে আমি দেখাতাম। আমার যেদিন তুনাই হয় ঠিক তার মানে 2011 সালের 22 মার্চ তুনাই হয়, তার 1 সপ্তাহ আগে, মানে ও হয় মঙ্গলবার, ঠিক আছে, তার 1 সপ্তাহ আগে আমি ওনার কাছে যাই, ডেট ছিল দেখানো। উনি বলেন তুমি রবিবার নাগাদ আমার কাছে এসো আর একবার, মানে আগের মঙ্গলবার গেছি, ঠিক মঙ্গলের পরে যে রবিটা সেদিন ছিল, মোস্ট প্রবাবলি দোল ছিল শনি না রবিবারে, কিন্তু উনি বলেছিলেন আমার বাড়িতে তুমি আসবে দেখানোর জন্য, কারণ এটা দেখার দরকার আছে। উনি কিন্তু দেখে বুঝে গিয়েছিলেন যে আমার 1 সপ্তাহের মধ্যেই বেবি হয়ে যাওয়ার চান্স আছে, কারণ অত বড় সার্জেন, সেটা আমাকে পরে নার্সরা বলেছিলেন। ডাক্তাররাও যে বিজনেস করে সেটাই আমি তোমাদের এই পার্টে বলবো, আর পরবর্তীকালে বলবো আমার পাগলামি, মানে তুনাই হবার সময় সিজার করো সিজার করো নিয়ে যে পাগলামিটা। তো তুনাই যখন যেদিন হয় তার 1 সপ্তাহ আগে যখন আমি যাই, উনি আমার পজিশনটাকে ভালো বুঝে গেছিলেন যে ও নর্মালি হবে এবং তার জন্য সিজারের কোনো দরকার নেই। উনি কিন্তু আমায় দেখে বলেছিলেন যে আমার হসপিটালে, এই আমার নার্সিংহোমে তুমি ভর্তি হয়ে যাও, বিশেষ একটি নার্সিংহোম এখানকারই কামারাটির ওদিকে, তো ভর্তি হয়ে যাও, 25,000-এর মধ্যে হয়ে যাবে, আমি আমার চার্জটা নেবো না, মানে আমাকে দয়া করছেন আর কি, দেখো সব কিন্তু জানেন তা সত্ত্বেও। তাই আমি বললাম যে ঠিক আছে, আর আমার একটা মাথায় চেপে গেছিলো নর্মাল মানে আমি মরে যাবো, আমার সিজারই চাই, আমি বলে দিচ্ছি না, আমার মাতৃসদনে হোক আর যেখানে হোক আমার সিজারই চাই, এবং মাতৃসদন হলে একটু কম খরচা হয়, যেহেতু ওটা একটা মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে, এখন তো খুব সুন্দর করে দিয়েছে মাতৃসদন, তোমরা দেখতে পারো, আর যেহেতু
মাতৃসদনে হলেও আমি সিজার চেয়েছিলাম, আর যদি নার্সিংহোমে হয় সেখানেও সিজার। উনি বলেছিলেন আমার নার্সিংহোমে ভর্তি হয়ে যাও দুদিন পরে, মানে এক সপ্তাহ পরে তুমি ওখানে ভর্তি হয়ে যাবে। আমি আমার চার্জটা নেবো না, শুধুমাত্র ওই অপারের চার্জটাই নেবো। তাই বলেছিলাম যে কীরকম চার্জ, আমার হাজব্যান্ড বলছে কীরকম হবে, তো বলছে 25,000, আজ থেকে 12 বছর আগে 25,000 ওনার চার্জ ছাড়া, ঠিক আছে। বললাম ঠিক আছে, সেরকম হলে তাই করতে হবে। তো আমি সেদিন চলে আসি, তারপরে রবিবার দিন উনি আবার বলেন, উনি সেদিনকে দেখে বলেন যে হ্যাঁ, যদি তোমার কোনো প্রবলেম হয়, খুব প্রবলেম হয়, তুমি আমার নার্সিংহোমে চলে যাবে, আর না হলে যদি তোমার মনে হয় যে কোনো কিছু প্রবলেম, মানে পেটে ব্যথা বা এরকম কোনো সংক্রান্ত হচ্ছে, তুমি আমাকে ফোন করবে। মানে ওনার কোনো ক্রমেই ইচ্ছা ছিল না যে এখানে আমি ভর্তি হই, মানে মাতৃসদনে। মানে ডাক্তাররাও কীরকম বিজনেস করে আমি দেখলাম, ওনাকে আমি 8 মাস দেখাচ্ছি, আমি কিন্তু বলেই গেছি যে আমি কিন্তু মাতৃসদনেই আমার ইচ্ছা, কারণ আমি শুনেছিলাম খুব ভালো রেপুটেশন ছিল মাতৃসদনে, যতজনের হয়েছে ডেলিভারি সবাই বলেছে যে নার্সিংহোমের থেকে কিছু কম না, খুব ভালো। আর ওখানে টাকা লাগে কিন্তু কম। তো উনি সমানে আমায় ফোর্স করে যাচ্ছে যে তোমার এটা হলে আমার নার্সিংহোমে চলে যাবে, তোমার ওটা হলে নার্সিংহোমে চলে যাবে, কিন্তু বলে কপালের ফের। আমি রোজ হাঁটতাম, ঠিক আছে। সেদিনকেও আমি হাঁটতে বেরিয়েছি, সেদিন ছিল সোমবার, রবিবার ছিল মোস্ট প্রবাবলি দোল, সোমবার দিন আমার বাড়ি ভর্তি লোক এসেছে, মা মেসোমশাই, মেসো শ্বশুর, মামা শ্বশুর সব এসেছে, আমাদের প্রচুর লোকজন আসতো, আমার শ্বশুর শাশুড়ি থাকতে, মানে আমার শাশুড়ি প্রচুর লোকজন ভালোবাসে, আশা করি দেখেছো আমাদের বাড়িতে লোকজন খুব আসে, এখনও আসে। তো আমি এই আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে বাঁধানো ঝিলটা, ওখানে হাঁটতে বেরিয়েছি, শাড়ি পরতাম, পেটটা উঁচু, মানে বড়ো হয়ে গেছিলো, আমার শাড়ি পরতে সুবিধা হতো, তো শাড়ি পরে আমি বেরিয়েছি, তাড়াতাড়ি চলে এসেছি, 1 ঘন্টা এসে দেখে অনেক লোক। আমি এত পরোটা করেছি বুঝলি, এত পরোটা করেছি, আর আগের দিনের মাটন ছিল, রবিবারের মাটন, আমাদের তখন চিকেন ঢুকতো না, একটা খুব কুসংস্কার ছিল, এখন যেটা ঢুকে আগে ঢুকতো না, তখন মাটন হতো। পরের দিন সেই মাটনটা ছিল, সবাই খাচ্ছে, মানে মাটন বেশি করে আনা হতো, সবাইকে দেওয়া হলো, আমাদের জন্য ডিনারে রাখা ছিল। হঠাৎ করে আমি এসে এত পরোটা দিয়েছি, ওরা খাচ্ছে, কিন্তু আমার একটা চিনচিনে পেন শুরু হয়, মানে কোমর থেকে এই অবধি পেন শুরু হয়। কোমর থেকে পেন শুরু হওয়ার পরে আমার না কিছু ভালো লাগছে না, মানে পেনটা না ঠিক আগে নয়, আগেও এরকম হতো, কিছুক্ষণ হয়ে থেমে যেত, কিন্তু এই পেন না থামছে না, ওরা একটা চিনচিনে পেন। ওরা সব খাচ্ছে, আমি খেলাম না, আমার ভালো লাগছে না, আমি শুয়ে পড়লাম। তো আমার শাশুড়ি মা এসে আমার পেটে পেটে হাত গোলাচ্ছে, কোমরে বলছে কমেনি, আনছি না কমেনি। তখন ওর বাবা এলো, মানে তুনায়ের বাবা এলো, এসে বলছে কী হয়েছে, তখন একটু আতপুত করতো বুঝলে তো, মানে বংশধর আসছে তো, একটু সবাই একটা বেশ প্যাম্পার্ড করে, এই খাও ওই খাও। আমার শাশুড়ি তো প্রচুর যত্ন করেছে আমাকে, প্রচুর, মানে পালং শাক এত এত খাওয়ানো থেকে, শাক খেলে চুল হয়, এত ফলের রস, সে তো একদিন ফলের রস খাওয়া থেকে আনারসের রসও খাইয়ে ফেলেছিল, সেই নিয়ে আমার কান্নাকাটি, তারপর শুনলাম কিছু হয় না, কিছু হবে না, অ্যাসিডের জন্য বলে নাকি চোখ কানা হয়, সে তো কান্নাকাটি, প্রথম বাচ্চা হলে যাওয়া হয়, বংশের একটা বাচ্চা, আবার আমার মেয়ে আবার একটাই বাচ্চা, বংশের এ বংশ ও বংশ ও বংশ মিলিয়ে সব একটা বাচ্চা মানে। তো যাই হোক, সবাই খুব প্যাম্পার করছে, এই করে এই কর ওই কর, তারপর আমার খুব যন্ত্রণা করছে, কমছে না। ওর বাবা এসেছে বলছে কী হলো, যে একবার ডাক্তারকে ফোন করো, ফোন করলো, ডাক্তার বললো যে একটা অ্যান্টাসিড লিখে দিলো, যা তা ওষুধ তো খেতে পারবো না, ওগুলো গ্যাসের জন্য হতে পারে, আগের দিন মাটন ফাটন খেয়ে যাবো, তো আমি অ্যান্টাসিড খেলাম, খেয়ে 2 ঘন্টা কমে না। 10টা বাজে, আমাদের 10:30টার মধ্যে ডিনার হয় এখনও, ওটা আমার শ্বশুরমশাইয়ের মানে একটা রীতি, সকালবেলা 1:30 মানে দুপুর লাঞ্চ, আর রাত্রিবেলা হচ্ছে 10:30টার মধ্যে ডিনার। তো তখন 10:20-25 আমি একটা পরোটা, আমার এখনও মনে আছে একটা পরোটা, কারণ ওই স্পেশাল দিনগুলো না আমি ভুলতে পারি না, একটা পরোটা এইটুকু এক পিস মাংস নিয়ে আমি খাচ্ছি, আমি আর ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না, আর প্রচণ্ড গরম মারছে, ভালো মনে আছে। সে আমি না হাঁসফাঁস করছি, খেয়ে আর মানে শুয়ে পড়েছি, শুতেও ইচ্ছে করছে না, বসতে ইচ্ছে করছে না, মানে একটা বিচ্ছিরি রকম পেন হচ্ছে, তখনও পেন কমেনি। তখন আমি বলছি যে দেখো আমার পেন কিন্তু কমছে না। তখন আমার হাজবেন্ড 12:10 ফোন করলো ওই সার্জেন্টকে, তো উনি বললেন যে উনি দেখলেন যে গতি ভালো নয়, বাধ্য হয়ে বললেন যে তুমি একটা কাজ করো, তোমার ওয়াইফকে ওই মাতৃসদনে আপাতত ভর্তি করে দাও, সেরকম কন্ডিশন দেখলে কালকে ওখান থেকে আমার নার্সিংহোমে নিয়ে চলে যাবো। কপালের ফের, ওনার আর বিজনেস করতে উনি পারলেন না, আমার মা লক্ষ্মী পয়া, কী করা যাবে। উনি বললেন আপাতত ওখানে ভর্তি করে দাও, কালকে সেটা বলে আমি ব্যবস্থা করো, বলে ওখানেই হবে, আপনি তো বলেছিল ওখানকার ব্যবস্থা ভালো নয়, মানে ডাক্তার হয়ে বলছে কথাটা, ঠিক আছে। তো আমি গেলাম নার্সিংহোম, এই হসপিটালে গেলাম, গিয়ে তখন রাত্রিবেলা, আমাদের এখানে গাড়ি ছিল আমাদের ফ্ল্যাটের একজন, তো তাকে বলে তার গাড়িতে গেলাম, আমার হাজব্যান্ড আর এক মেসো থাকে এখানে, সেই মেসো, আমি আর আমার শাশুড়ি, শ্বশুর যেত না, একটু নার্ভাস ছিল, গিয়ে ভর্তি করালো, কিছুক্ষণ থাকলো, ওরা চলে এলো, 2 নার্স ছিল, বেস্ট এক্সপিরিয়েন্স। সে দেখেই বলে দিল যে তোমার তো পজিশন যা, তোমার আজকেই নর্মাল ডেলিভারি হয়ে যাবে। আমার তো শুনে মাথায় হাত, আমি তো কাঁদবো না, হাসবো, না আমার সিজার চাই, আমার সিজারই চাই, আমি নর্মাল করাবো না, মানে আমি যেন ডাক্তার হয়ে গেছি এমন পাগলামি, মানে আমি জানতাম নর্মাল মানে আমি মরে যাবো, নর্মাল ডেলিভারি মানে মরে যায়, মানে এরকম অবস্থা।
আচ্ছা আমার নর্মাল আমি ডেলিভারি হবে না, আমার ডাক্তার আসবে তখন। এবার ওরা বুঝে গেছে যে এর ভয় আছে বা কিছু, রাত্রিবেলা সে বললো ঠিক আছে তোমার কিন্তু পেন তুমি খাচ্ছ এসব বলছে। আচ্ছা আমি সিজারি করাবো, বলছে ঠিক আছে, সে ডাক্তার এসে বুঝবে আমাদের কী বলে। তারা একটুখানি বিরক্ত হলো, যা যা ওষুধ দেবার দিল। এবার ওদের যা যা করার সিস্টেম সব করে নিয়ে ওরা বললো সব কিছু দেখলো জেল ফেল দিয়ে দেখে, আমাকে বললো তুমি রাতে শো, কোনো প্রবলেম হলে কিন্তু আমাদের ডাকবে, একদম পাশেই নার্সরা বসে, তার পাশেই আমার বেড মানে পাশে রুমটা, অনেকেই আছে আমিও আছি। সারা রাত বিশ্বাস করবে না এক ফোঁটা চোখের পাতা এক করতে পারিনি, মানে আমি কিন্তু পেন খাচ্ছি এখন সেটা বুঝি, মানে পরে বুঝেছি, ওটা আমি বুঝিনি তারপরে বুঝেছি, সারা রাত পেন খেয়েছি। পরের দিন সকালে সুপার এলো ওখানকার, আমার ডাক্তার তখনও আসেনি, ওখানে যে যিনি সুপার তিনি এলেন বড় ডক্টর, বলে দেখুন স্যার এ তো বলছে আমি সিজার করাবো বলে মাথা খারাপ, মানে এসে দেখলেন, দেখে বলছে এ তো বেবি পজিশনে আছে একদম, এ তো নর্মাল দেখা যাবে, মানে আরেকজন নার্স বলছে তো বেবি দেখা যাচ্ছে, আমাকে বলছে তোমার তো বেবি দেখা যাচ্ছে, আগের দিনের যে নার্স দুটো তারা তো শিফটিং চলে যাবে, বলছে আরে আমরা তো বললাম কালকে রাতে ওনাকে নর্মাল ডেলিভারি করিয়ে দিই, উনি তো বললাম, মানে আমার ডাক্তার নেই কেউ নেই নর্মাল ডেলিভারি, মানে নর্মাল ডেলিভারিতে ডাক্তাররা সচরাচর না থাকলেও নার্সরাও সেটা করিয়ে দেয়, আমাকে আমার ডাক্তারই বললো আমি করাবো না। আমার তখন আমি বলছি না আমি নর্মাল হলে আমি তো আপনাদের সঙ্গে কোঅপারেট করবো না, ওরা বলছে তুমি কোঅপারেট করো আমরা যেটা বলছি করো, বলছি না। সে তো প্রচণ্ড রেগে গেছে, রেগে বলছে অসভ্য এই রকম, মানে হাত পাগল মেয়ে আমরা দেখিনি, লোকে নর্মাল ডেলিভারি চায় পায় না, এ পেয়েও এ বলছে করবো না বলে একজন রেগে গেছে, আরেকজন বলছে দাঁড়াও না চুপ করো, আমি বুঝতে পারছি সব, আমি তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছি। এবারে যে সুপার এসে বললাম, আমি দেখলাম যে স্যালাইনের মধ্যে দিয়ে দাও পেন খাওয়ার ওষুধ, মানে এমন একটা ওষুধ দিল তাতে পেনটা আরও বেড়ে গেল। তখন আমার মনে হলো যে না আমার এবার বেবিটা হয়ে গেলেই বলে, এত দুঃসহ যন্ত্রণা, মানে পেনটা এমনই ছিল যে মনে হচ্ছে বিশাল পেন উঠছে আবার একটু থেমে যাচ্ছে, মানে যারা নর্মাল ডেলিভারি করেছে তারা জানে যে মা হওয়ার কষ্টটা কী, অত্যাধিক যন্ত্রণা। তখন আমার জল ভেঙে গেল, মানে জল ভাঙা যেটাকে বলে, পুরো জলে, মানে আমার না দেখে ভাবছি এটা কী হচ্ছে, এক্সপিরিয়েন্স তো নেই ফার্স্ট বেবি, তো তারপরে দুঃসহ যন্ত্রণা, মানে যখন পেনটা উঠছে না মনে হচ্ছে আমার পেটের মধ্যে যেটা আছে, মানে সে বেবি বেরিয়ে গেলে আমি বাঁচি, আমার যা হয় হোক তখন। ওই সময় আমাকে মানে এসে একটি নার্স, মানে তখন ওরা মনের জোর বাড়ানোর জন্য উল্টোপাল্টা কিছু কথাও বলে, খুব খারাপ কিছু কথা বলে, যে এখন কার্য এখন এরকম করছো কেন, আমাদের কথা শুনছো না যখন এসব করেছিলে মনে ছিল, মানে এই ধরনের কিছু কথা বলে, আমার খুব খারাপ লাগে, মানে আমি ওনাদের সঙ্গে কোঅপারেট ঠিক করছিলাম না ভয়ের চোটে, মানে আমি যদি মরে যাই এই ধরি। তখন ওর বাবাকে ডাকলো, তো আমি ওর বাবা বলছি যে আমার ডাক্তার আসছে না, আমাকে এরাই উল্টোপাল্টা কথা বলছে, ওর বাবা একটু রেগে গেল, রেগে গিয়ে আমার বাবা ওদিকে কাঁদতে আরম্ভ করে দিয়েছে বাইরে, আর ওর বাবা একটু রেগে গিয়ে বলে যে ডাক্তারকে ফোন করলো যে আপনি আসুন। তখন ডক্টর বলছে যে আরে ওখানে যারা আছে তারা অনেক এক্সপিরিয়েন্সড, মেট্রন আছেন ওখানে, হেড নার্স আছে, আপনি কেন চিন্তা করছেন, আমি তো যাচ্ছি। এবার ওর বাবার একটা 8 মাস ধরে আপনাকে দেখিয়েছি, আপনি এসে দাঁড়াবেন না, আপনাকে দাঁড়াতেই হবে। তখন উনি এসছেন আর আমি এত চেঁচাচ্ছি এত চেঁচাচ্ছি যে পাশের সবাই ভয় পাচ্ছে যে এবার আমাদের কী হবে। তো যথারীতি ডক্টর এলেন, আর এরপরেরটা সেকেন্ড পার্টে বলি, বিজনেস কী করে হয়। ওখানকার নার্স আগের দিনই দেখে বলেছিলেন যে তোমার পজিশন তো যা আছে, আমাদের এখানকার ডক্টর কী করে বললেন, যার নাম বললাম, যে তোমাকে ওখানে ভর্তি হতে হবে, তোমার তো 2 দিন পরেই হয়ে যাওয়ার কথা, এরকমই ওনার বলা উচিত ছিল, তুমি পরশু দিন ওনাকে দেখাতে গেছো, উনি সেটা বুঝতে পারেননি, মিথ্যে কথা,